الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন এসেছে ভাই, প্রশ্ন করেছেন কবলাল জুমআহ এবং বাদাল জুমআহ কত রাকাত নামাজ, এটি স্পষ্ট ধারণা দেবেন। সম্মানিত দিনী ভাই, কবলাল জুমআহ সম্পর্কে যে হাদিসগুলি এসেছে এই হাদিসগুলিতে কত রাকাত নামাজ এটি স্পষ্ট হয়নি। অতএব আমরা সমাজে যে কথা শুনে থাকি কবলাল জুমআহ চার রাকাত নামাজ পড়তে হবে, সেটি আদৌ সঠিক নয়। যে হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কবলাল জুমআহ নামাজ রয়েছে, প্রথম হাদিস হল যে হাদিসটি বর্ণনা করেছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি একটু লম্বা হাদিস, হাদিসের ভাষ্যগুলো এভাবে। আল্লাহ নবী বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া তাতাহহারা বিমাস্তাতা মিন তুহরিন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করল, পবিত্রতা অর্জন করল, সুন্দর করে সুগন্ধি ব্যবহার করল, তেল মাখল ইত্যাদি, এরপরে তিনি বলেছেন ফাসাল্লা মা কুতিবা লাহু, আল্লাহ তাআলা তাকে যতটুকু তৌফিক দিয়েছিলেন সে অনুসারে তিনি নামাজ আদা করলেন। এই হাদিসটি কিন্তু আমাদের দলিল, কবলাল জুমা নামাজ রয়েছে, তবে এখানে রাকাত সংখ্যা নির্দিষ্ট হয়নি, যেটি বুখারীতে এসেছে। অতএব আমরা বলবো নির্দিষ্ট না করে নামাজ পড়া। এছাড়াও কেউ যদি অধিক নামাজ না পড়ে দুরাকাত তাহিয়াতুল মসজিদ অথবা মসজিদে বসার যে আদব, আদব অর্থে যদি দুরাকাত নামাজ পড়েন তবুও যথেষ্ট হতে পারে। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তিনি আদেশ করেছিলেন দুরাকাত নামাজ পড়া সম্পর্কে। এই হাদিসগুলো আমাদেরকে স্পষ্ট ধারণা দেয় আমাদের শুধুমাত্র নামাজ পড়তে হবে অনির্দিষ্টভাবে, নির্দিষ্ট না করে। তবে কেউ যদি নির্দিষ্ট করে নেন অবশ্যই তিনি মারাত্মক ধরনের ভুল করেছেন, অন্যায় করেছেন। এটি হলো কবলাল জুমআহ। আর বাদাল জুমআহ সম্পর্কে দুই ধরনের হাদিস এসেছে। প্রথম হাদিস হলো যে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান লা ইউসাল্লি বাদাল জুমআহ হাত্তা ইয়ানসারিফা ফায়ুসাল্লি রাকআতাইন। আল্লাহর নবী জুমার দিনে বাড়িতে ফেরার পূর্বে কোনো নামাজ আদা করতেন না, আর বাড়িতে যেয়ে তিনি দুরাকাত নামাজ পড়তেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। এই হাদিস থেকে স্পষ্ট আমরা ধারণা পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, তিনি বাসাতে ফিরে যেয়ে দুরাকাত নামাজ পড়তেন। আর দ্বিতীয় হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা সাল্লা আহাদুকুমুল জুমআতা ফালইউসাল্লি বাদাহা আরবাআন, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেছেন, তোমাদের কেউ যখন জুমার দিনে জুমার নামাজের পরে নামাজ পড়ে তার উচিত হবে সে যেন চার রাকাত নামাজ পড়ে, যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এখানে আমরা দুইটি হাদিসের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পেরেছি যে প্রথম হাদিসে আল্লাহর নবীর আমল সম্পর্কে জানতে পেরেছি তিনি বাসাতে ফিরে যেয়ে দুরাকাত নামাজ পড়তেন, আর এখানে আল্লাহর নবী আদেশ করেছেন চার রাকাত পড়তে। এই দুইটি হাদিসের সমন্বয় করে ওলামাগণ বলেছেন সুন্নত হলো কেউ যদি মসজিদে নামাজ আদা করে তাহলে চার রাকাত তাকে আদা করতে হবে, আর কেউ যদি বাসাতে ফিরে যেয়ে নামাজ আদা করেন তাহলে আল্লাহর নবীর সুন্নত অনুসারে তাকে দুরাকাত আদা করতে হবে, এটি উত্তম। এবং এটি হচ্ছে জুমার দিনে যে জুমার নামাজের পর যে নফল নামাজ, এই হচ্ছে চার রাকাত অথবা দুই রাকাত নামাজ। প্রচলিত যেটি আমাদের সমাজে কথা রয়েছে আগে এবং পরে, এ সম্পর্কে আশা করি এই হাদিসগুলো আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দিন মানার তৌফিক দান করুন।